কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। কালকে তো পাকুর বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর সারাদিনে আজকে কোনো ভিডিও করা হয়নি, কারণ কালকে মানে সারাদিনের ধকলটা গেছে আর কি। তো আজকে সারাদিন শুয়ে বসে এরমভাবে কাটিয়েছি। তা এখন হচ্ছে বিকেলবেলা, সন্ধেবেলা আর কি। এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, দিদি জামাইবাবু সবাই রয়েছে। তো ভাবলাম যে চলো একটু এদিক ওদিক কোথাও দিয়ে একটু ঘুরে আসি। তো সেই জন্য এখন আমি একটু রেডি হয়েছি, হালকা পাতলাভাবে, বেশি কিছু সাজিনি, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড গরম। তো যাই হোক, বেশি কথা বলবো না, তো চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এখন অবধি জানি না কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে রয়েছে আমার ছোটো ভাগ্নি আর আক্কু, আর সামনে ওর পিপি পিসুন আর ওর পাক্কু রয়েছে ওদের গাড়িতে। আর দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি ক্যাসেল মোমো আর কি, কল্যাণ রোডের একদমই পাশে রয়েছে, বাড়ি থেকে 10 মিনিটের দূরত্ব হবে। তো যাই হোক, এখন চলে এসেছে, তো সবাই আর কি এসে গেছিলাম। আর এখন হচ্ছে আমাদের খাবার অর্ডার করা হয়েছিল এখান থেকে, টুকটাক ওই মোমো স্যুপ, তারপরে চিকেন পকোড়া, এইগুলোই আর কি খাওয়া হয়েছিল। আর বাচ্চাদের মানে বাচ্চারা তো জানোই একটু টুকটাক খেতে বেশি পছন্দ করে। এই যে দেখো জামাইবাবু সার্ভ করছে ওদের জন্য চিকেন পকোড়া, ওরা আর কি এটাই ভালো খাবে সেই কারণে। তারপরে হচ্ছে স্যুপ অর্ডার করা হয়েছিল, তো স্যুপটা আর কি আমি এতটা ঠিক ভালো খাই না, তো যাই হোক ওরা সবাই খেয়েছিল। তো ভালোই বানায় কিন্তু এই দোকানের খাবারগুলো, তোমরা চাইলে কিন্তু এসে খেতেই পারো, আমাদের তো ভীষণই ভালো লাগে খেতে। আর এই যে দেখো আমি এখানে একটু বসে মোমো খেয়ে নিচ্ছিলাম, এক পিস একটু মোমো ট্রাই করেছিলাম। আর প্রায় মাঝে মধ্যে দিদি জামাইবাবু যখনই আসে তখনই কিন্তু এই দোকানটা থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে যায় সবার জন্যই আর কি, আমরা সবাই খাই, খাবারগুলো খুবই টেস্টি হয়। আর এই যে দেখো আমি বলেছিলাম যে আমি স্যুপ খাবো না, সেই কারণে আমার হাজবেন্ড আমাকে একটু স্যুপ খাইয়ে দিচ্ছে আর কি, নিজে খেয়েছে তাই জন্য আমাকে একটু ট্রাই করালো। আর আমি একটু ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, তো এই ফিশ ফিঙ্গারটাই আর কি এখন খাবো, প্রচণ্ড গরম আর টেস্টি ছিল খেতে ভীষণ। তোমরা কিন্তু চাইলে এখানে এসে খেতেই পারো, খুব ভালো বানায় খাবার দিদিভাইটা। তো চলো ফ্রেন্ডস, এখন হচ্ছে বাড়ি যাব। আর আজকে এখন আর কি দিদি জামাইবাবু ওরা সবাই বাড়ি চলে যাবে, সামনে আবার জামাই ষষ্ঠী, তখন আবার আসবে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখন দেখো ঘুম থেকে উঠে আর কি ওর সোনার বাবা মানে আক্কু পাক্কুর বাবা আর কি কাজে চলে গেছে, আর আমি বিছানা টিছানা গুছাবো, আর আজকে অনেক কাচাকুচি করব, মানে ঘর ঠর সব পরিষ্কার টরিষ্কার করবো। এইমাত্র স্নান ঠান করে আসলাম আমি, আর আক্কু পাক্কু হচ্ছে এখন প্রায় 1:30 বাজে, আর এই যা স্নান ঠান করে আসলাম, অনেক কাচাকুচি করেছি ঘরের, মানে সব ঘর দর পরিষ্কার করেছি, পরপর 2 মেয়ের বার্থডে হয়েছে। তো যাই হোক, তো চলো গাইস এখন দেখাই তোমাদেরকে পাক্কু সোনা বার্থডেতে কী কী গিফট পেয়েছিল আর কি। কাকাই এসছিলো, তারপরে পিপি পিসুন ওরা এসছিলো, তো কী কী গিফট দিয়েছে তো তোমাদেরকে দেখাই, আর আমরা কী কী দিলাম সেইগুলো। এই যে দেখো একটা পিঙ্ক কালারের সুন্দর একটা বার্বি একটা ব্যাগ, পিঙ্ক কালারের, এটা কিন্তু পাক্কু চেয়েছিল। ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে সোনা তোমার কী গিফট লাগবে, তো আমাকে বলেছিলো মা আমার একটা পিঙ্ক কালারের ব্যাগ লাগবে, একটা পেন্সিল বক্স, একটা টিফিন বক্স, তার মধ্যে আবার পেন্সিল রাবার কল সব পিঙ্ক কালারের হবে। তো যাই হোক, সব তো আর হয় না, তো আর কি এই যে ওর একটা এরকম পেন্সিল বক্স, আর এই যে একটা টিফিন বক্স, এই আর কি ওর জন্য নেওয়া হয়েছিল, ঠিক আছে। আর এর মধ্যে পেন্সিল রাবার কল সব দেওয়া আছে। এবার দেখাই চলো ওর ভেতরে, মামি এসছে, মামা এসছে, ওরা কী দিয়েছে। এই যে দেখো এটা একটা পুরো ড্রয়িংয়ের সেট রয়েছে, হ্যাঁ পুরোটাই ড্রয়িংয়ের রয়েছে, এটা দিয়েছে একটা ওর কাকাই এসেছিলো, সেই কাকাই দিয়েছে ওকে, মানে পাক্কুকে, আমি পুগলা বলে ডাকি তাই জন্য বারবার পুগলা পুগলা হয়ে যাচ্ছে। আর হচ্ছে সব ভরে রেখেছিলাম আর কি,
ওর মামি এসছে, মামা এসছে, তো সেদিনকে তো ড্রেস নিয়ে এসেছিলো দুজনার জন্য। তো কাকুর জন্মদিনের দিনকে ওদের জন্য সাজার জিনিস আর খাবার নিয়ে এসছে। এই যে দেখো চুড়ি দুজনার, এই যে নেল পলিশ আর একটা লিপস্টিক, ক্লিপ চুড়ি নেল পলিশ আর লিপস্টিক। খুব খুশি কারণ সাজতে বেশি ভালোবাসে, তো তাই জন্য। তো সেম হচ্ছে পাকুরও আছে আর আকুরও আছে, এই যে সেম সেম একদম। আকু তো সাথে সাথেই লিপস্টিক বার করে আর কি ওর সাজা হয়ে গেছে। চলো খাবার কিনে এসছে দেখি, এই যে কেক, তারপরে হচ্ছে বুস্ট, তারপরে বিস্কিট, তার সাথে আবার ক্যাডবেরি, অনেক কিছু। তো এই হচ্ছে, আর পিপি আর পিসুন এসেছিলো, ওরা হচ্ছে কেক নিয়ে এসেছিলো। আর আগের দিন তো আকুর জন্মদিনের দিনকে দুজনের জন্যই জামা, তারপরে কেক এইসব নিয়ে এসেছিলো। তো এই হচ্ছে গিফট। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ কেউ ভুলো না। আর প্লিজ সবাই পাশে থেকো।